কি ভোল্টেজ স্কয়ার রেফারেন্স পাওয়ার ডিসি কি ভোল্টেজ স্কয়ার এখন যদি এই পাওয়ারটা যদি আমি এমভিএ তে রাখি আর এই পাওয়ারটা যদি আমি কেভি তে রাখি তাহলে আপনি সরাসরি লিখতে পারি এমভিএ পাওয়ার ডিভাইডেড বাই কত কেভি স্কয়ার কারণ এতে মান চেঞ্জ হবে না এখন যদি কোনো সময় ভি এটা যদি কেভি তে থাকে তাহলে তাকে কিসে নিতে হবে ইনফিনিটি এমভি তে নিতে হবে তাহলে স্যার অনেক সময় এটা যদি ভি এ থাকে ভি মানে কি ভোল্টেজ ভি এ থাকে তাহলে আপনি এটা কি এটা যদি হয় সিগন্যাল বার করে এমভি করতে হবে যখন এমভি এর কেভি লাগে প্রথম স্যার আজ যদি মনে করেন না আমি এটা মানে ভোল্টেজ ভি এ রাখবো আর এটা ভোল্টেজ রাখবো কোনো সমস্যা নেই এটাই হচ্ছে মানে বেটার কারণ অনেক সময় এমভি থাকতে পারে অনেক সময় ভোল্টেজ ভি এ থাকতে পারে অনেক সময় মানে মেগা ভোল্টেজ ভি এ থাকতে পারে অনেক সময় গিগা ভোল্টেজ ভি এ থাকতে পারে সেই ক্ষেত্রে যদি কোনো কনফিউশন হয় ধারণার জন্য আমরা এই ফর্মুলাগুলো ইউজ করি এস আর ভি ইউজ করি डायग्राम অথবা ইম্পিডেন্স ডায়াগ্রাম অথবা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম শুধু খালি ভ্যালুটাকে প্লট করতে যদি পারি নি বলে শুধু ভ্যালুটাকে প্রত্যেকটা ভ্যালুকে পারি নি এটা আমাদের প্রকাশ করতে এলে হচ্ছে আমাদের কাজ আর এই কাজগুলো করার জন্য মাসখানে কয়েকটা কাজ লাগবে এই যে ট্রান্সফরমারের মধ্যে যা প্রবলেম আর কোনো প্রবলেম নেই আমি সবগুলো বলে দিব মানে একটা অঙ্ক করাবো আর একটা অঙ্ক দিয়ে আমরা এক অঙ্ক করতে হবে কথা বুঝতে পারছেন যেটা যত ম্যাথ আছে সবই একটা প্রসেসের উপর আসবে কথা ক্লিয়ার কিন্তু ওই একটা অঙ্ক ভালো করে বুঝতে হবে समीकरण মানে যেটা তো সমানুপাতিক উপরে মানে কি সমানুপাতিক আর তার এনিসে কি আসবে অবশ্যই এমবিএ ওল্ড আসবে এমবিএ নিউ আসবে না ওল্ড ওল্ড এমবিএ ওল্ড আর যে তো ভোল্টেজ থাকি ফেসকা সমানুপাতিক না আর স্কয়ার আছে জন্য স্কয়ার দিন তাহলে কেবি ওল্ড ওল্ড ডিভাইডেড বাই কত কেবি নিউ স্কয়ার মেবি হচ্ছে এই সূত্রটা থেকে কিন্তু এই সূত্রটা মুখস্থ করা কিচ্ছু নাই মুখস্থ করা সব মানে ভুলায় যাবে ক্লিয়ার কথা অনেক সময় ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে মানে ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু মানে আমরা কি জানি জেড বেস যদি আমরা বের করি তাহলে জেড বেস ইজ ইকুয়াল টু কত লেখা যাবে জানি কি অ্যাকচুয়ালি আমরা এস ইজ ইকুয়াল টু কত জানি ডি স্কয়ার বাই জেড জানি না কি ডি স্কয়ার বাই জেড তাহলে আমরা এটা কি এটা লিখতে পারি না মানে ডি স্কয়ার বাই মানে এস কি মানে ডি স্কয়ার বাই এস লিখতে পারি না আচ্ছা এটাকে তো আমরা কেভি দ্বারা প্রকাশ করছি তাই না তাহলে এটাকে আমরা কি লিখতে পারি কেভি স্কয়ার এটা কি লেখা যাবে মনে देखें जिमेल তিন চার দিনের মধ্যে হয়ে যাবে টপগুলা বের হচ্ছে কি ওল্ড সবগুলা বের হচ্ছে কি ওল্ড তাহলে নিউ বেলো কোনটা নতুন বেলো যে যা হবে সেই বেলোটা সেই বেলোটা হচ্ছে বেস নতুন যে বেলোটা হবে সেই বেলোটা হচ্ছে কি বেস বেলো নতুন যে বেলোটা হবে সেই বেলোটা কি যতগুলো
এই ক্ষেত্রে আমাকে প্রথমে বেসটা ধরতে হবে, প্রথমে কি ধরতে হবে বেস, এখন দেখেন বেস ধরার নিয়ম যেটা স্যার মানে যদি কোন বেস দেওয়া থাকে তাহলে সেই বেস টাকে নিতে হবে, যদি তার সিঙ্গেল লাইন দেখা যে বেসটা দেওয়া থাকবে সেই বেসটা ধরে কাজ করতে হবে। এক নম্বর, যদি সম্পূর্ণ সময় বলা থাকে জেনারেটর সাইডের মাল তাকে বেস ধরো বা ট্রান্সফরমারের সাইডের মাল তাকে বেস ধরো বা 100 হোক বা 200 বা 300 এটাকে বেস ধরে কাজ করো, তাহলে ওইটাই আমাদের বেস, বুঝলেন না কথা? যদি যদি বেস দেওয়া থাকে সেটাকে ধরে কাজ করতে হবে, যদি বেস দেওয়া থাকে সেই বেস ধরেই কাজ করতে হবে, যদি বেস দেওয়া থাকে তাহলে সেই বেস কে ধরেই কাজ করতে হবে। যে বেস দেওয়া থাকবে সেই বেস কে ধরে কাজ করতে হবে। এক দুই নম্বর হচ্ছে যদি দেওয়া না থাকে, যদি দেয়া না থাকে, যদি দেয়া না থাকে তবে জেনারেটর সাইডের মানকে জেনারেটর জেনারেটর এর সাইডের মানকে বেস ধরে, তার মানে যদি বেসটা মানে একাদশে প্রথমে কথা বললাম যদি বেসটা দেওয়া থাকে তাহলে সেটাকে নিব, মানে সেটা এরকম হইতে পারে দেওয়া থাকতে আমি বলতে মানে বুঝাইতেছি বেশি মানে জেনারেটর সাইডের সিস্টেমটা বলতে আমি যে মানে যেটা দেওয়া থাকবে সেটা মিনিং বলতেছি আমাকে অনেক সময় এটা দেওয়া থাকতে পারে মানে বেশ এটা দেওয়া আছে অথবা এই সাইডের পাশে বেশ দেওয়া আছে অথবা আমাকে হ্যালো হ্যাঁ দেওয়া থাকার যে মিনিংটা সেটা এই সাইডেরও হইতে পারে মাঝখানেরও হইতে পারে শেষ প্রান্তেরও হইতে পারে, ঠিক আছে কথা ক্লিয়ার? আচ্ছা যদি দেওয়া না থাকে, যদি মানে দ্বিতীয় কন্ডিশন যদি দেওয়া না থাকে তাহলে কি করতে পারি আমরা, এই মানটাকে আমরা কি ধরবো বেশ ধরবো, আমরা এই ইচ্ছা স্বাধীন যে কোনো কেউ ধরতে পারবো ম্যাম গুলো আসবে কিন্তু আমরা এই মানটাকে বেশ ধরি তাহলে আমাদের যত মেয়ে দিয়ে আছে সবগুলো মেয়ের এই মানটাকে বেশ ধরে ওরা কাজ করছে, যত বইয়ের মেয়ে আছে যত মানে শীতের মেয়ে আছে অ্যাকচুয়ালি বই ছাড়া আবার শীত হয় না তাহলে এই সাইডটাকে বেশ ধরছে, তাহলে আমরা যদি এটা নিয়ে আমাদের এখানে কিন্তু যদি কোনো সময় দেওয়া না থাকে তাহলে সেই মানটাকে আমরা কি করবো বেশ ধরে কাজ করবো, কথা ক্লিয়ার ভাই? আচ্ছা যদি তাহলে দুই নম্বর কিন্তু তিন নম্বর যদি তাও কেউ যদি না ধরে, যদি তাও আমরা না ধরি মানে এখানে যতগুলো এমবিএ পাওয়ার আছে সবগুলো যোগ করে আমরা ধরতে পারবো, এসওয়াস করলে তিন নম্বরে লেখেন যদি আমরা তাও না ধরি ইচ্ছা স্বাধীন মেরু ধরবো, যদি আমরা তাও না ধরি ইচ্ছা স্বাধীন ধরবো, যদি আমরা তাও না ধরি তবে ইচ্ছা স্বাধীন মেরু ধরবো, ইচ্ছা স্বাধীন মানকে বেশ ধরবো, যদি আমরা তাও না ধরি তাহলে ইচ্ছা স্বাধীন মানকে বেশ ধরবো, কথা ক্লিয়ার? অ্যাকচুয়ালি আমরা বেস কোন গুলাকে ধরি, একটা হচ্ছে একটা ভোল্টেজ আর একটা কি এমবিএ, আমরা এমবিএ বলতে বুঝতে সেটাকে অ্যাকচুয়ালি এমবিএ বলতে কি অ্যাপারেন্ট পাওয়ার, যে এমবিএ বলতে আমরা কোন পাওয়ারটাকে বুঝতেছি মানে অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে আমরা মূলত এই দুইটা পাওয়ারকে কি ধরি বেশ ধরি, বিশেষ দ্রষ্ট বলে কেন মানে এমবিএ পাওয়ার কখনো পরিবর্তন হয় না, এমবিএ পাওয়ার কখনো বেস অনুসারে পরিবর্তন হয় না, বিশেষ দ্রষ্ট মানে এমবিএ লেখেন এমবিএ পাওয়ার কোনো সময় পরিবর্তন হয় না, এক বিশেষ দ্রষ্ট এমবিএ অর অ্যাপারেন্ট পাওয়ার যেটা লেখেন অ্যাপারেন্ট পাওয়ার আপাতত পাওয়ার আপাতত পাওয়ার
পরে কি হইতে পারে সেটা যেহেতু ট্রান্সমিশন লাইন থেকে তোমার সবাই এটাকে এমবিএ দ্বারাই লিখে এমবিএ লিখতে পারে অথবা কি লিখতে পারে কেবিএ লিখতে পারে মানে অ্যাপারেন্স পাওয়ার বা এমবিএ পাওয়ার বা কেবিএ পাওয়ার কখনো পরিবর্তন হয় না কখনো পরিবর্তন হয় না ভোল্টেজ কি বলেন এটাকে ধরলাম এ
এবিএ বেস সেকশন নাম্বার বি তার মানে এই সেকশনে যে বেসটা আমি দেখছিলাম সেটা কত 11 তাই 11 ইনটু দিব দেয়া এমএ যে ট্রান্সফরমারে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কত মানে 10 ভাগ কত 132 10 ভাগ কত 132 এখন এটাকে উল্টায় লিখব কিভাবে লিখব উল্টায় লিখব তাহলে উল্টায় লিখলে কত লিখতে পারবো বলেন 132 ভাগ কত হবে বুঝলাই কথা আলাদা হয় সাপোজ আবার বুঝেন সাপোজ মনে করেন এটা মানে বেস ভোল্টেজটা হচ্ছে আচ্ছা এটা কত আসলে কত ट्रांसमिशन लाइन তাহলে এটাকে যদি আমরা বেস ভোল্টেজ ধরি তাহলে এই সাইড থেকে আমরা এই সাইডে যাইতে চাই তাহলে কি করতে হবে কি করতে হচ্ছে তার মানে এটার যে ভোল্টেজটা আমি এই এ সাইডে আসছে সাপোজ বুঝার জন্য লিখতেছি বিবি এ বেস এ সাইডে যাচ্ছে তাই না তাহলে এই সাইডের ভোল্টেজটা কত আছে 145.2 ইনটু আর এন এ এই সাইড থেকে যখনই এন এ আসবো নট এই রেশিওটা এই সাইডে কত আছে 132 বাই ক্যান্সেল হলো তাহলে এটাকে আবার উল্টে দাও তাহলে এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে এইটা মুটা এটা আরো বেশ পাবে সেটা দেখেন যখন আমি এক সাইড থেকে এটা যত মানাবো আর প্রবলেম নেই নেই এই ভোল্টেজ আর কোনো প্রবলেম নেই যখন এই সাইড থেকে তখন আমরা এই সাইডে যাচ্ছি তখন এই রেশিওটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে না মানে এই সাইডের আগে এই সাইডটা তো লিখলাম লিখে এই ভোল্টেজ এই যে এই সাইড থেকে এই সাইডে তাহলে এই রেশিওটা কি উঠাইছি আবার দেখেন এই সাইড থেকে যখন এই সাইডে যাচ্ছি তখন এই রেশিওটা ক্যান্সেল হয়ে দিকে এনএস ক্যান্সেল হয়ে গেল दस बत्तीस जखी আমার কেবি ভোল্টেজটা সুপার দিয়ে ধরায় আছে কিন্তু আমি তো আবার কোটাচ্ছি না 10 বাই 132 লিখেছি তাই তো লাগে কই আছে ওই 132 এর সাইডে আছে না ভোল্টেজটা 132 সাইডে আছে ওই ভোল্টেজটা কি আমরা দাঁড়াতে চাইলে তো ফিনিশ হবে আর বাবা হচ্ছে যখন 10 বাই 132 লিখে তখন তো চেঞ্জ হয়ে গেছে না ওই সমীকরণ আকারে লিখলে ওই লেটার 10 টু উপরে যাচ্ছে 132 নিচে যাচ্ছে ভাই ওইটা বলছে হ্যাঁ আর ওইটা বলছে ওই চেঞ্জ হয় না মানে কেন করো উল্টা পাল্টা দেওয়ার দরকার আছে উল্টা দরকার আছে এই সাইডের বেসটা কত হচ্ছে কেমন সবাই কেমন করে ভালো করে বুঝুন এই সাইডের ভোল্টেজটা কত হচ্ছে 11 সাইডের কত ভোল্টেজ আছে 10 তাহলে 11 সাইডের ভোল্টেজটা লিখলাম লিখিয়া তাহলে 11 সাইডের ভোল্টেজ আছে তাহলে 11 সাইডের বিপরীতে কত আছে 132 তাহলে 132 হয়ে গেছে উপরে এখন এই দিকে আছে এইটা দেখো এটা থেকে আমি এই দিকে যাচ্ছি তাহলে কত আছে 145 লিখলাম তাহলে 145 সাইডের ভোল্টেজ কত আছে 132 उल्टाइड
সিঙ্গেল ফেজ মানে কি একটা ফেজের ভোল্টেজ, তাহলে
এদের সংযোগ ট্রায়াল দেওয়া আছে নাকি ওয়াই সংযোগ তাহলে এটাকে যদি লাইনে কনভার্ট করতে চান তাহলে কি করতে হবে তারপরে এই যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে বলেন ভোল্টেজটা পরিবর্তন হয়ে এটা হইছে কি না 66√3 / 10 দেখা যায় কিনা বলেন এটা ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ তো সমান ডেল্টা সংযোগ ফেজ ভোল্ট এদিক দিয়ে কি মানে সেকেন্ডারি সাইডে কি ডেল্টা না তাহলে এনে এটা মানে 66/10 মানে কোন ধরনের ভোল্টেজ সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ এটা কোন সাইডের ভোল্টেজ মানে মানে দ্বিতীয়টা কি মানে ক্যান ভোল্টেজ থেকে সেকেন্ডারি কি বলেন ক্যান ভোল্টেজ থেকে সেকেন্ডারি তাহলে সেকেন্ডারি যে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান কেন সমান ডেল্টা সংযোগ আর এটা কি সংযোগ আছে স্টার এটা স্টার সংযোগ তাহলে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ কত গুণ লাইন বলেন না আর এখন কি বুঝতে পারছেন তাহলে রেশিওটা কি হইছে পরিবর্তন হইছে কথা ক্লিয়ার আবার দেখেন এটা যে 30 এমবি আছে এটা কয়টার জন্য দেওয়া একটা জন্য দেওয়া তাহলে এই মেইনটা কি আমাকে চেঞ্জ করতে হবে না তাহলে এটা কত হবে তিন দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা গুণ হবে না তিন দ্বারা আবার কি তিন দ্বারা গুণ হয় না মানে মানে দুই দ্বারা গুণ হয় কোনটা তাহলে এটা দেন দিয়ে পাওয়ারটা অ্যাকচুয়ালি কত বুঝাইতে পারছি না পারি নাই তাহলে কথাটা মনে থাকবে এটা কি মানে এটা সিঙ্গেল ফেজ এর লেগ আছে মানে সিঙ্গেল ফেজ দেওয়া আছে যে সবগুলো চেঞ্জ করব কেন আমি মানে কি বললাম মানে মানে পরে না রিল্যাক্স হ আরে ভাই আপনি ওটা বলতে যাচ্ছেন কেন রিঅ্যাকট্যান্স এর কোনো পরিবর্তন নেই রিঅ্যাকট্যান্স সিঙ্গেল ফেজ হলো মানে থ্রি ফেজ আমরা তো কাজ করব মানে এগুলো পার ফেজ দিয়ে পার ইউনিট মানে কি পার ফেজ দিয়ে কাজ করব এর কোনো পরিবর্তন নেই যা বলছি তাই করে ঠিক আছে কারণ আমাদের অনলাইন জায়গা মানে লাইনে দেওয়া আছে সবগুলো কিন্তু এর হচ্ছে কি এটা হচ্ছে ব্যতিক্রম মানে এই কনসেপ্টটাই হচ্ছে ব্যতিক্রম মানে আর সিডের মধ্যে দেওয়া আছে একদম মানে বইয়ের পাশে কইটা দেওয়া আছে বইয়ের পাশে কি সবকিছু করা যাবে বইয়ের পাশে কিছু করা যাবে না আমি যে বাংলা ভাষা বলি নাকি যে সহজ ভাষা বলি এসাল থেকে বুঝা এসালে এসে আমার মনে নাকি পারবে বুঝছেন এত মানে ধরে ধরে রুল গুলো টেকনিক গুলো নিয়ে গেছি এরপরে যদি না বলেন তাহলে কেন বিপদ পরিবর্তন করবো অতবার বেস ভোল্টেজ কে পরিবর্তন করবো
বেস ভোল্টেজকে কি করব পরিবর্তন করব তাহলে এরপরে যখন আমরা ওয়ান লাইন ডায়াগ্রামে কনভার্ট করে নেছি এরপরে কি করতেছি বেস ভোল্টেজটাকে পরিবর্তন করতেছি সেই বেস ভোল্টেজটাকে পরিবর্তন করার জন্য অনেকগুলো নিয়ম লিখলাম তাহলে বেস ভোল্টেজকে পরিবর্তন করার জন্য সেকশন অনুযায়ী প্রথমে সেকশনটা যদি থাকে এই সেকশন সেকশন তো বুঝবেন তাহলে সেকশন অনুযায়ী কি করব ভোল্টেজটাকে ভাগ করে নিব মানে এই সেকশনের ভোল্টেজটা যদি হয় তাহলে এই সেকশন থেকে এই সেকশনে যাই রেশিওটাকে উল্টে দিব অথবা এই সেকশন থেকে যদি এই সেকশনে যাই এই রেশিওটা কি করব উল্টে দিব তাহলে এই সেকশন থেকে যদি এই সেকশনে আসি রেশিওটা কি করব উল্টে দিব অথবা এই সেকশন থেকে এই সেকশনে যাই এই রেশিওটা কি করব উল্টে দিব এটা তো বুঝাইতে পারছি এরপর দেখে তিন নম্বর হচ্ছে প্রত্যেকটা ইকুইপমেন্টের মানে প্রত্যেকটা উপাদানের মানে প্রত্যেকটা উপাদানের মানকে পার ইউনিটে নতুন পার ইউনিটে কনভার্ট করব প্রত্যেকটি ট্রান্সফরমার ট্রান্সমিশন লাইন মোটর জেনারেটর দেখেন মোটর জেনারেটর ট্রান্সফরমার ট্রান্সমিশন লাইন এগুলো কেমন কথা আমরা ইউজ করি তাই না যে প্রত্যেকটা ইকুইপমেন্টের মানকে নিউ পার ইউনিট বেরোতে কনভার্ট করতে হবে প্রত্যেকটা ইকুইপমেন্টের মানকে নিউ পার ইউনিট বেরোতে কনভার্ট করতে হবে নিউ পার ইউনিটে কনভার্ট করতে হবে নিউ পার ইউনিট বেরোতে কনভার্ট করতে হবে নিউ পার ইউনিট বেরোতে প্রত্যেকটা ইকুইপমেন্ট ইকুইপমেন্ট বলতে জেনারেটর মোটর ট্রান্সফরমার ট্রান্সমিশন লাইন জেনারেটর মোটর ট্রান্সফরমার ট্রান্সমিশন লাইন দিয়ে গেলে কেন ইকুইপমেন্ট বলতে বিশেষ দশ করে দিলে গেলে কেন ইকুইপমেন্ট বলতে বা উপাদান বলতে মোটর জেনারেটর ট্রান্সফরমার ট্রান্সমিশন লাইন কে বোঝানো হয় ইকুইপমেন্ট বলতে এখানে ইকুইপমেন্ট বলতে মোটর জেনারেটর ট্রান্সফরমার লাইন কে বোঝানো হয় দেখছেন এরপরে দেখেন চার নাম্বার প্রত্যেকটার পজিটিভ মানে সিকোয়েন্স নেটওয়ার্ক অঙ্কন করবে অথবা পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক অঙ্কন করবে অথবা পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক অঙ্কন করবে প্রত্যেকটি সিকোয়েন্সের ডায়াগ্রাম আমরা অঙ্কন করছি এটা হচ্ছে কি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম এটা হচ্ছে কি পারমিট ডায়াগ্রাম এটা হচ্ছে কি ইম্পিডেন্স ডায়াগ্রাম কথা ক্লিয়ার মানে পজিটিভ ডায়াগ্রাম মানে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক আর ইম্পিডেন্স ডায়াগ্রাম পারমিট ডায়াগ্রাম রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম সবগুলো কি সেম সবগুলো কি হবে এটা লিখে রাখেন তাহলে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক মানে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক তারপর ইম্পিডেন্স ডায়াগ্রাম পারমিট ডায়াগ্রাম রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম সবগুলোই সেম সবগুলো একই মানে অর্থাৎ ইম্পিডেন্স ডায়াগ্রাম যদি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম চাই এভাবে দেখেন যদি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম অঙ্কন করতে বলে যদি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম অঙ্কন করতে বলে যদি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম অঙ্কন করতে বলে তবে রেজিস্ট্যান্স কে দেখানো যাবে না ওই ডায়াগ্রামে রেজিস্ট্যান্স কে দেখানো যাবে না যদি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম অঙ্কন করতে বলে তবে ওই ডায়াগ্রামে রেজিস্ট্যান্স কে দেখানো যাবে না যদি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম অঙ্কন করতে বলে তবে ওই ডায়াগ্রামে রেজিস্ট্যান্স কে দেখানো যাবে না বুঝতে পারছেন কি বলছি আমি অ্যাকচুয়ালি এই কি বুঝতে পারছেন যদি কোন সময় রেজিস্ট্যান্স থাকে আসতে পারে না একটা ডায়াগ্রাম থেকে সেই রেজিস্ট্যান্সটা শুধু দেখাইব না সবগুলো দেখাবো এটাই নাই কথা ক্লিয়ার আর পারিমিট রিঅ্যাকট্যান্স ইম্পিডেন্স ডায়াগ্রাম এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই শুধু রেজিস্ট্যান্সটা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামের মধ্যে দেখাবো না ওইটা বাদ দিয়ে দেখবো ওইটাই হবে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম কথা ক্লিয়ার ভাই না বুঝেন নাই এই এখন আসছে এখন কথা হচ্ছে যে তিন নম্বরের যে রুলসটা লিখছিলাম তিন নম্বর রুলসটা কি লিখছিলাম প্রত্যেকটা উপাদানের মানকে নিউ পারিনি বেরোতে কনভার্ট করতে হবে আচ্ছা এটা দেখেন যে রিঅ্যাকট্যান্সটা দেওয়া আছে এটা কি বলেন যে কি পারিনি বেরো না শতকরা বেরো শতকরা বেরোটাকে যদি পার্সেন্টেজ থেকে তুলে দিই তাহলে কি হয়ে যায় এটা লিখছিলাম কিনা মনে আছে লিখছিলাম শতকরাকে যদি আমরা বিনিশ করে দেই মানে পার্সেন্টেজটা তুলে দেই
তাহলে কি হয়ে যায় এটা অমিক গেল হয়ে যায় শতকরা কে যদি আমরা তুইলা দেই সেই গেলটা কি হয়ে যাবে পার ইউনিট হয়ে যাবে শতকরাটাকে তুইলা দিব ঠিক আছে পার্সেন্টেজ কে তুইলা দিলে সেই গেলটা কি হয়ে যাবে পার ইউনিট হয়ে যাবে কথা বুঝতে পারছেন না ফারাম লাইন বুঝা যায় কেউ তাহলে এটাকে যদি আমরা পার ইউনিটে কনভার্ট করতে চাই তাহলে কি হবে বলেন তো 0.2 পাই কি লিখব আমরা এককে কি হয়ে যাবে এখন বুঝতে পারছেন তাহলে শতকরা কে তুইলা দিলে কি হয়ে যাবে সেটা পার ইউনিট হয়ে যাবে বুঝতে পারছেন এটা লিখে রাখেন না কথা বুঝতে পারছেন ইমপিডেন্স ডায়াগ্রাম করতে তাহলে জেড দ্বারা প্রকাশ করলে কি ম্যাক্সিমাম বইয়ের মধ্যে বা ম্যাক্সিমাম কইটাই ফ্যাসিলি কি আছে এক্স লেখা আছে লেখা আছে এক্স এটা আমরা এক্স তাহলে এক্স যেহেতু এটা জেনারেটর তাহলে এক্স জি লিখলাম যেহেতু জেনারেটর এটা কি লিখলাম এক্স জি লিখলাম তাহলে এক্স জি ইকুয়াল টু আমরা কি জানি বলো যেহেতু পার ইউনিট ভ্যালু নিচ্ছি কি ভ্যালু নিচ্ছি আমরা পার ইউনিট ভ্যালু নিচ্ছি তাহলে কি ওল্ড পার ইউনিট ভ্যালু ওল্ড পার ইউনিট তাহলে ওল্ড পার ইউনিট ভ্যালু কত আছে 0.25 তাহলে এরপরে কি লিখবো নিউ এমবিএ নিউ এমবিএ কত নিউ এমবিএ কত সেটা আমরা বেস দছি বেস 90 কত দছি আমরা বেস 90 তাহলে ওল্ড কত আছে 90 ইনটু মানে ওল্ড ভোল্টেজ কি ভোল্টেজ ওল্ড ভোল্টেজ তাহলে ওল্ড ভোল্টেজ কত 11 তাহলে নিউ ভোল্টেজ কত 11 স্কয়ার তাহলে কত আসে 0.25 কত ক্লিয়ার এটা একটা জিনিস বুঝলেন এটা কিন্তু নিউ ভ্যালু আমরা পাই গেছি এখন একটা কথা বলে কেন যেটাকে আমরা বেস ধরবো মানে ওইটার যে ভ্যালুটা পার ইউনিট ভ্যালু এটাও নি এটাও নি এটাও ভোল্ট এবং নিউ দুইটাই কি সমান এটার ভোল্ট এবং নিউ দুইটাই কি সমান এটা তো দুইটা সমান আছে না কি বলে আসছে কিনা তাহলে এই যে কিনা দরকার আছে লেখলে কোনো সমস্যা নাই কিন্তু এটা আপনি বুঝে গেলেন যখন একটা বিশাল বড় একটা সিস্টেম হয় তখন লেখা সময় লাগবে না এটা তো আপনি লিখবেন কথা বুঝতে পারছেন কথা ক্লিয়ার ভাই আচ্ছা তাহলে এটা কাজ শেষ সবাই কি এই সাইড নেন তাহলে পুরোটা এই সাইড এটা লাগিয়ে করতে হবে যদি এই সাইড নেন তাহলে পুরোটা কি করতে হবে এই দিকে আমরা দুইটা দিক করে দিকে কি ভ্যালু আসে কিনা কি বলেন দেখা দরকার না দেখবো দুইটা দিক তাহলে আগে এই সাইডটা নেই করি তাহলে এটা নিউ পার ইউনিট কত মানে মানে কত আছে 0.05 ইনটু এমবিএ নিব তাহলে কত কি নিউ এমবিএ নিউ তাহলে নিউ এমবিএ কত 90 তাই কত 132 এরপরে কি নিউ ভোল্টেজ কত 145 আপনি এন দুইটা দেখেন না আপনি যে কোনো একটা দেখেন
আমি কথা হচ্ছে আপনাকে প্রসেসটা আমি শিখাচ্ছি, আপনি কি এই সাইড নিয়ে করলে কনফিউশনও করে দেবেন, আমি হলে এই সাইড নিয়ে করবো না এই সাইড নিয়ে করবো, কনফিউশনও করবেন না, সেই কনফিউশনটা এখন ওজন আমি দুই জায়গায় দেখাই, ঠিক আছে ভাই? আচ্ছা এখন আসেন, তাহলে এই যে ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনের কি আছে, রেজিস্ট্যান্স আছে না? আচ্ছা এখন এটা একটা কথা আছে, যদি আপনাকে এরকম বলা থাকে প্রতি কিলোমিটার ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স 2 ওহম, ট্রান্সমিশন লাইনটা দেওয়া আছে 50 কিলোমিটার, মানে প্রতি 2 কে মানে প্রতি কিলোমিটারে রেজিস্ট্যান্স হচ্ছে গা 2 ওহম, 50 কিলোমিটার রেজিস্ট্যান্স কত হবে? এই 100 এইভাবে না দেখে এইভাবে দিতে পারে না, আমার কথা বলে দেবেন, এটা তো আপনারা বুঝেন, প্রতি কিলোমিটারে প্রতি কিলোমিটার রেজিস্ট্যান্স 2 ওহম, তাহলে ট্রান্সমিশন লাইনটা দেওয়া আছে কত কিলোমিটার, 50, তাহলে রেজিস্ট্যান্স কত হবে? এটা তো বুঝেন, এটা কিন্তু হইতে পারে, অনেক কোশ্চেনের মধ্যে পাইবেন এটা এইভাবে দেওয়া আছে, অনেক সময় এটা এটার মধ্যে এই সরাসরি ওহম দিবে না, না দেবে বলবে এত পাওয়ার ফ্যাক্টরে, এত পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, এত কারাই মানে ট্রান্সমিশন লাইন দিয়ে এত এম্পিয়ার কারেন্ট যায়, কথা বুঝলেন নাই, এত এম্পিয়ার কারেন্ট যায়, পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকে, অবশ্যই ভোল্টেজ আছে, ভোল্টেজ আছে না, তাহলে কি এই দুইটা থেকে কি আপনি ইম্পিডেন্সটা বের করতে পারবেন না, পাওয়ার ফ্যাক্টর নব্বই পরিবর্তন নাই, তাহলে 10 হইলে মানে ওল্ড কত আছে, ওল্ড 10, আর নিউ কত, তাহলে আজ মোটর গুলো দুইটা রেস সমান হবে, কেন দেখেন না এই রেটিং গুলো আছে, তাহলে দেখেন এক্স এক্স এম, ঠিক আছে এক্স এম ওয়ান পার ইউনিট, তাহলে কত আছে ভোল্ট, কত আছে 0.20%, তাহলে 0.2 ইন্টু নিউ কত, এমভিএ কত আছে বলেন, বলেন না কেন, তাই ভোল্ট কত আছে 50 ইন্টু, তাহলে ভোল্টেজ কত আছে বলেন 10 kV, এটা ওল্ড, নিউ কত আছে 12.7, না 145 নিতে পারবেন, এখন এখন কি নেওয়া যাবে, কারণ ট্রান্সফরমার মোটর জন্য একটা আছে ওই সাইডে, ট্রান্সফরমার ক্ষেত্রে আমরা নিতে পারি যে কোনো সাইডে নাকি করতে পারি, কিন্তু যেটা যেই সাইডে মোটর জন্য যেই সাইডে আছে সেটা সেই সাইডে নিতে হবে, বুঝতে পারছেন ভাই, তাহলে এরকম কত আসবে 12.7² তো যা আসবে তাই আসছি 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9 2 7 9
বেস ডিভাইডেড বাই কত বি বেস স্কয়ার তাই না এটা তো সূত্র সিসি লাগ নম্বর দিলাতে এটা আমাদের লাগবে তাই না দেখেন এর বেস কত বলে 90 না কিন্তু কত 10 দিব আর সিস না দরকার নেই না দরকার আছে না আচ্ছা 90 এমবি আর বেস ভোল্টেজ কত আছে 45.2 রাইট দিবেন না রাইট সেট দিবেন যেটা আমার ট্রান্সমিশন লাইন কত আছে সেটাই দিতে হবে কথা ক্লিয়ার ভাই তাহলে এটা কত আছে 145.2 এর কত আছে এটা স্কয়ার হ্যাঁ স্কয়ার उल्टा लिखे ट्रांसमिशन लाइने রিঅ্যাকট্যান্স বলা আছে এটা আচ্ছা রেজিস্ট্যান্স থাকতে তাহলে রিঅ্যাকট্যান্স একটা হলে ওটা আসতো না রিঅ্যাকট্যান্স সিদ্ধ হচ্ছে সরাসরি তাহলে আমরা কি লিখতে পারি বলেন এক্স মানে এল ঠিক আছে এক্স টি এল পার ইউনিট মানে ট্রান্সমিশন লাইনে পার ইউনিট মানে বেস ভ্যালু কত মানে অ্যাকচুয়াল ভ্যালু কত আছে 100 পার ইউনিট ভ্যালু কত আছে 234.6 কত আছে কথা বুঝতে পারছেন তাহলে দেখেন এটার ভোল্টেজটা জেনারেটরের ভোল্টেজটা কত আছে তাহলে 1 এটা নিয়ে গেল 0 অবশ্যই এটা কি এসি সিস্টেম নাকি এসি তাহলে এটা লিখতে হবে এটা দিলে কি চান এখানে এজি এজি দিতে পারেন এই একটা করে দিতে কথা বুঝতে পারছেন ভাই তাহলে 1 এটা নিয়ে গেল তাহলে এককটা কি হবে পার ইউনিটের একক কি পিইউ একটা কোশ্চেনের মধ্যে আছে পিইউ কিসের একক পার ইউনিটের একক পিইউ কিসের একক বা পার ইউনিটের একক কোনটি আর এইটা দেখো হচ্ছে কি পিইউ ঠিক আছে ওকে তাহলে এটা কি এটা এটা লিখলাম এটা কি তার ভোল্টেজ লাগা যাবে না ভোল্টেজ লিখতে পারবেন না তার পার ইউনিট আছে তার ভোল্টেজ লিখবেন কিভাবে আপনি বুঝলেন তাই কথা এরপর জেনারেটরের রিঅ্যাকট্যান্স তাহলে জেনারেটরের রিঅ্যাকট্যান্স কত কত পাইছেন এটা বলেন না কেন কত 0.25 আচ্ছা তাহলে যে 0.25 0.03 এখন যে এটা রেজিস্ট্যান্স বলতো তাহলে কি দিতে রেজিস্ট্যান্স দিতেন এখন যে রেজিস্ট্যান্স হবে রিঅ্যাকট্যান্স যদি ইম্পিডেন্স থাকতো তাহলে রেজিস্ট্যান্স হবে রিঅ্যাকট্যান্স যদি আসতো না তাহলে দুইটা জায়গা দিয়ে হতো কিনা এখন যে তো দুইটা নাই শুধু খালি রিঅ্যাকট্যান্সটা বই লিখে দিছে তাহলে কি আসবে রিঅ্যাকট্যান্স জায়গা দিয়ে রিঅ্যাকট্যান্স জায়গা দিতে চাইলে এরকম
যে অঙ্কটো আছে 0.427 একক কি দিবেন পারলে এই ট্রান্সফরমার কত হবে 2 তাহলে যে অঙ্ক কত আছে এটা 0.03 মানে একক কি দিবেন পারলে এটা ট্রান্সফরমার মানে মোটর আছে কয়টা দুইটা তাহলে একটা দিয়ে দেন নাকি রিঅ্যাকট্যান্স এটা কত পাইছেন বলেন নাই তো
তাহলে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স এটা কোথায় চলে আসবে? কথা বুঝাই আপনাদেরকে বলে যদি এটা বলে যে আপনাকে